মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলোর একটা প্রধান সমস্যা কি জানেন? এরা যেটা মনে করে সাদা, আপনাকে সেটা মনে করতে হবে সাদা। এখন আপনি যদি এটাকে সত্য উপস্থাপন করে বলেন যে ভাই এটা কালো, তাহলে ফেসবুকে আপনার ভিডিও আপলোড করা বন্ধ। আমি যেমন করতে পারছি না, নতুন পেজগুলো কাজ করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি, ফলো করে ইনশাল্লাহ পাশে থাকবেন। আর এদের মতের যদি আপনি বাহিরে যান তখনই আপনার জন্য ঝামেলা। দর্শক, এই মুহূর্তে সারা বিশ্ব বলছে, জাতিসংঘ বলছে কি, যে আমাদের গাজার বীররা যে ঘটনাটা ঘটিয়েছে সেই ঘটনাটা গত 56 বছর যাবত এদের সাথে প্রতিদিন প্রতি রাতে দখলদাররা যেই ঘটনাগুলো করছে সেটার একটা পাল্টা রিয়াকশন। এটা বেসিক্যালি উস্কানিটা বা উৎসটা হচ্ছে দখলদারদের। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলতেছে না, এরা বেসিক্যালি সন্ত্রাসী সংগঠন, এদেরকে শেষ করে ফেলতে হবে। আর এই ইস্যুতে সর্বশেষ অবস্থানে অনেকটা পজিটিভ ভাইব দিয়েছেন আমাদের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আমি ওনার সমালোচনাও করি, বাট যখন তিনি সঠিক সিদ্ধান্ত নেন ভূয়সী প্রশংসাও করি। দিন শেষে এরদোয়ানের অবস্থানের জায়গাটা আলহামদুলিল্লাহ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আর একটা বিষয় তো শিওর হচ্ছে, এখানে এরদোয়ান যেহেতু এই অ্যাঙ্গেলে অবস্থান নিয়েছেন, সুতরাং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো অথবা অন্যদের কথায় ন্যাটো কিন্তু সরাসরি যুদ্ধে কানেক্ট হওয়ার সুযোগ নাই। এখন এরদোয়ান কেন হঠাৎ করে ক্যাপ্টেন আসেন দেখি। স্বাধীন ভূমির দাবিতে বা স্বাধীনতার দাবিতে লড়াই করে আসা গাজা উপত্যকার বীরদেরকে পশ্চিমারা সন্ত্রাসী সংগঠন হিসাবে মানে আলোচিত করেছেন, এবং কি আমাদেরকেও যারা এটার পক্ষে কথা বলি তাদেরকে আইডেন্টিফাই করে অনেক ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছেন। আর এগুলো করায় এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তিনি কড়া সমালোচনা করেছেন। তিনি বলছেন যে বীররা সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা স্বাধীনতাকামী যোদ্ধা যারা নিজেদের মাতৃভূমিকে রক্ষার জন্য লড়াই করছে। আঙ্কারায় গতকালকে তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির নেতাকর্মীদের এক সমাবেশে এই মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। গাজায় বেসামরিক নাগরিকদের উপর দখলদারদের নির্বিচারে হামলা এবং হত্যারও নিন্দা জানিয়ে তিনি বলছেন যে আসন্ন ইসরায়েল সফরের যে একটা পরিকল্পনা ছিল এরদোয়ানের, এই মাসের শেষে বা আগামী মাসের প্রথমে সেই সফরকেও তিনি আনুষ্ঠানিকভাবে বাতিলের ঘোষণা দিয়েছেন, যে এই মুহূর্তে তিনি তার সরকারের কোনো নেতাকর্মীরা আপনার ইসরায়েল যাবে না, তাদের সাথে যে মিটিংগুলো আছে সেগুলো সবগুলো প্যান্ডিং। আঙ্কারে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন যে দখলদাররা বীরদেরকে পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখতে পারে। পশ্চিমারা ইসরায়েলের কাছে অনেক ঋণী, কিন্তু তুরস্ক আপনার দখলদারদের কাছে কোনো কিছুর জন্য ঋণী নয়। বরঞ্চ এরদোয়ান বলছেন যে বীর যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে প্রেসিডেন্ট বলছেন যে বীররা কোনো সন্ত্রাসী সংগঠন নয়, এটা মুজাহিদিনের একটি সংগঠন যারা নিজেদের ভূমিকে রক্ষা করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। আর দখলদার রাষ্ট্র সফরের যেই শিডিউলগুলো ছিল সেটা বাতিলের কারণ হিসেবে তিনি বলছেন, অমানবিক যুদ্ধের কারণে দখলদারদের দেশে সফরের পরিকল্পনা তিনি বাদ দিয়েছেন। তিনি বলছেন যে আমাদের দখলদারদের সফরে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু সেটা বাতিল করে দিয়েছি, আমরা যাব না। এই মুহূর্তে আপনার কী বলা হয়েছে, আমাদের বীরদের এবং দখলদারদের যুদ্ধের বিষয়ে আলোচনা করতে বর্তমানে কাতার সফরে রয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে তিনি গাজায় দখলদারদের চলমান হামলাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে আখ্যায়িত করে তিনি বলছেন যে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলছেন যে পশ্চিমাদের গণমাধ্যমে এই বীরদেরকে প্রতিনিয়ত একটা সন্ত্রাসী এবং দখলদারদের আরাধনামূলক যে নিউজগুলো দেখা যাচ্ছে সেগুলোতে আসলে সাধারণ পৃথিবীর মানুষ আপনার বিভ্রান্ত হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ বীরদের পক্ষে বা পবিত্র ভূমির পক্ষে দেশে দেশে শত শত মুসলিম অমুসলিম দিনশেষে ইহুদিরা পর্যন্ত আজকে বলছে যে এটা বন্ধ করো তোমাদের এই মানে রাজনীতির যুদ্ধ, আল্লাহ হেফাজত করুক। ধন্যবাদ এরদোয়ানকে, এরদোয়ানের এই ভূমিকা কাজে দিবে। বাকি আছে সৌদির যুবরাজ, ইনশাল্লাহ সেও একটা শক্ত ভূমিকা নেবে। সেই আশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।